আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে আছো নিরাপদে আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি জয়শ্রী চাকি সহকারী শিক্ষক কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় কোনাবাড়ি সদর গাজীপুর আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা থেকে পড়ানো হবে কবিতা মেলা আহসান হাবিব এখন তোমরা কি দেখতে পাচ্ছ উপরের ছবি তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো হ্যাঁ এটা একটা মেলার ছবি নাকরদোলা খেলনা পাতি মাইক বাজতিসে দেখো তাহলে এটা একটা মেলার ছবি আজকের পাঠ মেলা কবিতা মেলা কবিতাতে আমরা কী কী ফল পাবো দেখো প্রকৃতি জগতে নানা রকম মেলার কথা জানতে পারবো তাই না আর কি পারব মানুষের মাঝে নানা বিভেদ ভুলে ঐক্য মিলনের সুর জাগ্রত করতে পারব এখন দেখো কবি পরিচিতি কবিকে আহসান হাবিব তাই না বাংলাদেশের বিশিষ্ট কবি আহসান হাবিব তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ ছায়া হরিণ সারা দুপুর ইত্যাদি তার শিশুতোষ গ্রন্থগুলোও বেশ জনপ্রিয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এখন আমরা মেলা কবিতা থেকে একটু কবিতা পড়ব সম্পূর্ণটা তো পড়া যাবে না দেখো তোমরা মেলা আহসান হাবিব ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা পড়ে যায় আমি রোজ সকালে রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা আরাক মেলা জগৎ জুড়ে ভাইয়েরা মিলে বোনেরা মিলে রঙ কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নিলে ফুলের বুকে সুভাষ যত বুকে মুখে নেয় মেখে তাই পাখির কল কণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই তাহলে কি ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা দেখো এই প্রকৃতি জগতে বাগানে থাকে অনেক ফুলের মেলা গাছে গাছে থাকে পাখির মেলা আকাশে থাকে তারার মেলা রোদ সকালে রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা তারপরে সকালে রৌদ্র থাকে তাই না রৌদ্রের রঙের মেলা থাকে আর সাগরে থাকে কি ঢেউয়ের মেলা আকাশে থাকে তারার মেলা আর এক মেলা জগৎ জুড়ে ভাইয়েরা মিলে বোনেরা মিলে ভাই বোনের যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক সেখানেও কবি কি খুঁজে পেয়েছেন একটা নতুন জগৎ খুঁজে পেয়েছেন আচ্ছা রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে ফুলের বুকে সুভাষ যত বুকে মুখে নেয় মেখে তাই পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই দেখো অন্যদিকে পৃথিবীর শিশু কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ যা একদম মেলার মতো আকাশের নীলে রয়েছে যে উদারতা ফুলের মধ্যে রয়েছে পবিত্র সুভাষ পাখির কলকাকলিতে রয়েছে সুর তা সবই পেয়েছে শিশু কিশোররা প্রতিদিন আকাশ জুড়ে রোদ্রু ওঠে সেখান থেকে তারা নেয় প্রাণের আশার আলো কবি এখানে পৃথিবীর সব মানুষের একতাবদ্ধ হয়ে স্নেহ ভালোবাসায় পূর্ণ একটা সমাজ গড়ে তুলতে চেয়েছেন যেখানে থাকবে না কোনো হিংসা বিবাদ মানব সমাজ হবে একটা পরিবার তখন হবে কত সুন্দর এই পৃথিবী কবি এই আশা করে এই কবিতাটি মেলা কবিতাটি রচনা করেছেন তাই না লিখেছেন এখন দেখো শব্দ অর্থ শব্দার্থ মেলা মেলা অর্থ কি মিলন সুবাস অর্থ সুগন্ধ নিত্য অর্থ রোজ বা প্রতিদিন অপার অর্থ অনেক কুড়িয়ে অর্থ কুরানো এখন পাঠের উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য কি আমরা জেনে নেই শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষ এর সমতার চেতনা জাগ্রত করা এই কবিতাতে কবি বুঝিয়েছেন যে নারী পুরুষ সমান অধিকার পাবে সব কিছুতে এটাই বুঝিয়েছেন তারপর মূল্যায়ন দেখো তোমরা একটু খেয়াল করো আমি যেগুলো পড়িয়েছি এর মধ্যেই তোমরা উত্তর খুঁজে পাবে দেখো কারা রং কুড়িয়ে বেড়ায় পেয়েছ উত্তর বলো কচিকাচা ছেলেমেয়েরা রং কুড়িয়ে বেড়ায় কবিতাটির কবির নাম কি। এটা নিশ্চয় তোমরা পারবে এই কবিতাটির কবি কোন কবি লিখেছেন কবি আহসান হাবিব এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজ কি করবে দেখো পাঠ পরিচিতি ভালো করে মুখস্থ করবে এবং কবিতাটি থেকে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং তার উত্তর নিজেরা লিখবে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে এখন আমাদের অনলাইন ক্লাস শেষ তাই না তোমরা সবাই ভালো থাকবে বর্তমানে করোনায় খারাপ সময় যাচ্ছে তাই তোমরা সবাই বাসায় থাকবে বাসায় থেকে লেখাপড়া ঠিক মতো চালিয়ে যাবে সবার সুস্থতা কামনায় আজকের ক্লাস শেষ করছি